নমস্কার আমার সমস্ত ইউটিউব এবং ফেসবুক যত বন্ধু দর্শক ফলোয়ার সাবস্ক্রাইবার আছো সবাইকেই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকেও আমি একটা নতুন অনুষ্ঠান তোমাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। অনেক দিন ধরে, প্রায় 3-4 মাস ধরে প্রচুর রিকোয়েস্ট আসছে আমার কাছে যে গুরুজি, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব মানে নেশা, সে মদের নেশা হোক বা স্মোকিং সিগারেটের নেশা হোক, এই নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো সহজ সরল উপাচার দেওয়ার, যেটা আমরা ঘরোয়া পদ্ধতিতে করতে পারব, এইটার উপরেই আজকে আমি একটা অনুষ্ঠান করব। এর আগেও আমি দুখানা ভিডিও করেছি এই নেশা থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে, আজকে আরেকটা নতুন করব যে সম্পূর্ণ ঘরোয়া ঘরে থেকেই আপনারা এই জিনিসটা তৈরি করতে পারবেন এবং আপনার ঘরের যে মানুষটা একদম নেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে তাকে এই নেশা থেকে আপনি মুক্তি লাভ করাতে পারবেন এবং আবার খুব ভালোভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। তাহলে আজকে আমার অনুষ্ঠান হচ্ছে নেশা থেকে ঘরোয়া উপায়ে কিভাবে মানুষ মুক্তি পাবে। নেশা একটা ভয়ঙ্কর জিনিস, একটা সুস্থ সবল সংসার পরিবার সেটাকে তছনছ করে দেয়, মানসিক অত্যাচার, ঘরের ছোট ছোট বাচ্চাদের ওপর তার প্রতিফলন পড়ে যে তার বাবা যদি এরকম নেশা করে দীর্ঘ দিন ঘরে আসে এবং বিভিন্ন রকমের অশান্তি, বাজে কথা, ঘরে অশান্তি চলছে তারা সেটা শোনে, সুতরাং তাদের ওপরে একটা ভয়ঙ্করভাবে এফেক্ট পড়ে যে তারা যখন বড় হয় তখন এই নেগেটিভিটি কিন্তু ধীরে ধীরে তাদেরকেও গ্রাস করে নেয়। দেখা যাচ্ছে যে মানুষ সংসারই চালাতে পারছে না কিন্তু ঠিক এদিক ওদিক সেভাবে যেখান থেকেই হোক এই নেশার টাকা কিন্তু তার জোগাড় হয়ে যায়, ভূতের বাবা জোগাড় করে দিয়ে যায়। এদিকে ঘরে চাল কিনতে পারছে না, ডাল কিনতে পারছে না, অথচ নেশা প্রত্যেক দিন করতে পারছে। অ্যাকচুয়াল নেশা এমন একটা আসক্তি যে ধীরে ধীরে মানুষের রক্তের সঙ্গে মিশে ব্লাডের ওপর এরকম এফেক্ট পড়ে যে একটা সময়ের পর কিন্তু মানুষ আর থাকতে পারে না, সেই নেশার জন্য ছটপট ছটপট করে, সে প্রয়োজন পড়লে নিজের রক্ত বিক্রি করে দিয়েও সেই নেশার পয়সা তারা জোগাড় করে নেয়। অথচ তার সংসারে যে বউ বাচ্চা মা বাবা তারা আছে, তাদের পড়াশোনা খাওয়া দাওয়া সেই সব তার মাথায় থাকে না যতক্ষণ না সে নেশা করছে, নিজেকে শান্ত করতে পারে না। এরকমই ভয়ঙ্কর একটা ধ্বংসের মুখে একটা ফ্যামিলি কাম সেই মানুষটাকে ঠেলে দেয় আর এই সমাজের জন্য এটা ভয়ঙ্কর বাজে জিনিস। চোখের সামনে ধ্বংস হয়ে যায়, বাচ্চা কাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, ছেড়ে দিয়ে চলে যায় বাধ্য হয়ে তার ওয়াইফ, কিছু করার নেই, কত অশান্তি সে নিতে পারবে, কত সহ্য করতে পারবে, একটা সময় সে ফেড আপ হয়ে চলে যায়। দেখা যায় অনেক চেষ্টা করে, অনেক রকম ওষুধ পশুধ বাইরে থেকে কিনে তাদেরকে খাওয়ায় কিন্তু তারও একটা সাইড এফেক্ট আছে, দেখা যায় তার শারীরিক অসুস্থতা হয়ে যায়, বমি হয়, চোখ লাল হয়ে যায়, বুকে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, বাইরে যত কেনা ওষুধ আছে তার এরকম একটা সাইড এফেক্ট পড়ে। তাতেও আবার সে সন্দেহ করে ফেলে যে কিছু খাওয়াচ্ছে আমাকে, আমার শরীর খারাপ হচ্ছে, সেই জন্য ঘরে অশান্তি হয়, মারধর করে যে কি খাওয়াচ্ছে আমাকে, কেন খাওয়াচ্ছ, একটা ভয়ঙ্কর রূপ নেয়। কিন্তু আজকে আমি যে পদ্ধতিটা আপনাদের বলবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি, আপনার ঘরের মধ্যে থেকেই এই জিনিসটাকে তৈরি করতে পারবেন এবং এটাকে যদি নিয়মিত আপনার বাড়ির লোককে খাওয়াতে পারেন তাহলে একটু সময় অবশ্যই লাগবে, ধীরে 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 এখান থেকে বেরিয়ে আসবে, কিন্তু হঠাৎ যে মদ খায়, যে নেশা করে তাকে যদি এমন কোনো জিনিস দেওয়া হয় সে দুদিনে সে মদ খেতে পারছে না, বমি করছে, সে সন্দেহ করবে এবং সে ভয়ঙ্করভাবে
ঘরে অত্যাচার করবে, অশান্তি করবে, এমনকি ঘরে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, সেটা আরেক বিপদ হবে। এই পদ্ধতি যদি আপনারা করতে পারেন তাহলে ধীরে 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 তাকে এই নেশার আসক্তি থেকে বার করে আনবে এবং সুস্থ সবল স্বাভাবিক জীবনযাপনে আবার তাকে চলতে বাধ্য করবে এবং আপনার সংসারটাও বেঁচে যাবে, আপনার বাচ্চা কাচ্চাও পড়াশোনা করবে, আবার খুব ভালোভাবে আপনারা সংসার জীবনযাপন করতে পারবেন। যে জিনিসগুলো আজকে লাগবে সেগুলো সবই আপনার ঘরের মধ্যে থাকে, ঘরোয়া ব্যবহৃত জিনিস, কেউ না কেউ এটাকে প্রত্যেক দিন ব্যবহার করে, সেটাকে দিয়েই এমন একটা মিক্সিং বা মিক্সচার তৈরি করতে হবে, সেই মিক্সচারটাই হবে আপনাদের জন্য মহা ঔষধি এই নেশা থেকে মুক্ত করার জন্য সেই নেশারু ব্যক্তিকে। জয় মা তারা, জয় গুরু বামদেব। যদি আমার অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের শেয়ারের প্রচুর প্রয়োজন, কারণ এই ধরনের ভিডিও যত মানুষের কাছে পৌঁছাবে তারা তত উপকৃত হবে এবং তাদের সংসারগুলো রক্ষা পাবে, আর সেটা আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, তোমরা যথা সম্ভব আমি এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, সঙ্গে সঙ্গে না পারলে কিছুদিন পরে হলেও আমি চেষ্টা করি। আমার ইউটিউব এবং ফেসবুক যত দর্শক বন্ধুকরা আছো সবাইকে আবার অভিনন্দন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ভারতবর্ষে এই মুহূর্তে বহু 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 ফ্যামিলি এই নেশার অত্যাচারে ধ্বংস হয়ে যাচ্ছে, তাই খুব ভালোভাবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তবে একটা কথা বলে রাখি, যদি কোনো ব্যক্তি এই মিশ্রণ, মানে যেটা মিশ্রণ করে যে ওষুধটা তৈরি হয়, যদি সে তৈরি করতে না পারো তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদের সেই ঠিকানায় সেই ওষুধ পৌঁছে দিতে পারবো। কারণ আমার কাছে প্রতিনিয়ত প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ, মানে আমার ক্লায়েন্ট যারা আছে তারা এইটা আমার থেকে নিয়ে যায়। সেটাই কিভাবে তৈরি হয় সেই প্রসেসটাই আজকে আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা তো তৈরি করতে পারবেই, কিন্তু যদি কোনো কারণবশত না পারো তাহলে আমাকে ফোন কলস নয়, আমাকে হোয়াটসঅ্যাপ করলে বা মেসেঞ্জারে কমেন্ট করলে বা ইউটিউবে কমেন্ট করলে আমি তার অ্যান্সার দিয়ে দেবো বা আমি তাকে এটা পাঠাতে পারবো। সবার প্রথম তোমাদের যেটা লাগবে যে জিনিসগুলো সেগুলো খুব ভালো করে নোট করে নাও, যে যে জিনিসগুলো দিয়ে মিশ্রণটা বানাতে হবে। প্রথম লাগবে ছোট এলাচ, ছোট এলাচ। আমি এক মাস চলবে এরকম একটা মানে পরিমাণ তোমাদের বলে দিচ্ছি মিশ্রণের। ছোট এলাচ লাগবে 50 গ্রাম, ছোট এলাচ। দ্বিতীয় লাগবে গোলমরিচ, গোলমরিচ লাগবে 50 গ্রাম। জিরে, যেটা গোটা জিরে, গুঁড়ো জিরে নয়, ঘরে ওটাকে গুঁড়ো করতে হবে, গোটা যেটা সাদা জিরে সেই জিরেও লাগবে 50 গ্রাম। তারপর লাগবে আখরোট, আখরোট, আখরোট 10 গ্রাম, জাস্ট কয়েকটা টুকরো আখরোট 10 গ্রাম। আজোয়ান, আজোয়ান লাগবে 50 গ্রাম। তারপর লাগবে বীজহীন, মানে বিচি থাকবে না, মনাক্কা ফল, মনাক্কা ফল, এটাও লাগবে 50 গ্রাম। তারপর লাগবে শুট ফল, শুট ফল 50 গ্রাম। তারপর লাগবে সন্ধক লবণ, যেটা 10 গ্রামের মতো সন্ধক লবণ। এই টোটাল জিনিসটাকে পুরো গুঁড়ো করে মিশ্রণ তৈরি করতে হবে, একদম ডাস্ট পাউডার। সে মিক্সিতে করো, হামানদিস্তিতে করো, শিলনোড়াতে করো, যেখানেই করো ডাস্ট তৈরি করতে হবে। এবং এর মধ্যে সামান্য একটুখানি 2 চিমটে লঙ্কা, মানে যেটা শুকনো লঙ্কা হয় সেই লঙ্কার গুঁড়ো দিতে হবে 2 চিমটে, একটুখানি, এই চিমটিতে যত রয়েছে 2 চিমটে দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে একটা অপরের সঙ্গে মিক্সিং হয়ে যায়, কোনো দানা ফানা কিছু না থাকে, যাতে ধুলোর মতো পুরো হয়ে যায়। এই মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন যদি সম্ভব হয় তাহলে একটু মধুর সঙ্গে মিশিয়ে তোমরা তাকে খাওয়াতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি কাজ করবে। অথবা দাড়িম, দাড়িম বলে একটা ফল হয়, তার রসের সঙ্গেও এটাকে মিশিয়ে খাওয়াতে পারো, তাহলেও খুব ভালো কাজ করবে। আর যদি সেগুলো সম্ভব না হয় তাহলে
যে কোনো খাবারের সঙ্গে ছোট্ট যে চামচ হয়, চা চামচ, সেই চামচের মুখটাকে একদম মুছে, মানে প্লেন যতটা হচ্ছে ততটা মিশ্রণ ভাত ডাল তরি তরকারি সবজি শরবত যার সঙ্গে খুশি মিশিয়ে তুমি দিতে পারো, তাতেও কাজ করবে, কিন্তু একটু সময় লাগবে। মধু বা দাড়িমের সঙ্গে খাওয়ালে যতটা ফাস্ট কাজ করবে, এটা একটু স্লো কাজ করবে, কিন্তু তোমার ঘরের যে মাদক আসক্ত ব্যক্তি আছে সে সারা জীবনের জন্য এই নেশা থেকে কিন্তু বেরিয়ে যাবে, একদম বেরিয়ে যাবে। সে আর কোনো দিনও এটা খাওয়ার জন্য চিন্তাও করবে না, কল্পনাও করবে না। যে যে জিনিসগুলো বললাম তোমরা খুব ভালো করে নোট করে নেবে, ভিডিওটা দু তিনবার করে দেখে নেবে যাতে কোনো রকম ভুল না হয়, সেগুলোকে সম পরিমাণে মিশিয়ে মিশ্রণ করে প্রত্যেক দিন একবার করে যে পরিমাপটা বললাম সেই পরিমাপ যদি তোমরা খাওয়াতে পারো, তাহলে তোমাদের সেই ব্যক্তি নেশার আসক্ত থেকে বেরিয়ে আসবে। আর যদি কারোর এইটা বানাতে অসুবিধা হয় তাহলে সে আমাকে কমেন্ট করবে, আমি তাকে পাঠিয়ে দিতে পারবো, কারণ এই মিশ্রণ আমার কাছে সবসময় রেডি থাকে, আমার যত ক্লায়েন্ট আছে তাদের কাছে এটাই যায়, এবং তারা আজকে খুব খুশি, তাদের ফ্যামিলি খুব খুশি, কেন সেই সব ব্যক্তিগুলো এই নেশার থেকে টোটাল বেরিয়ে এসছে যার কাছে আমার এই মিশ্রণ গেছে, তারা প্রচণ্ড হ্যাপি ফ্যামিলি আজ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক দিও এবং বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের শেয়ারের খুব প্রয়োজন, এক একটা শেয়ার প্রচুর মানুষের কাছে পৌঁছায় এবং তারা এগুলো থেকে এই ভিডিও দেখে তাদের বিপদ থেকে মুক্তি পায় এবং এটাই আমার খুব ভালো লাগে। মদ বা সিগারেট দুটোর নেশাই এই মিশ্রণ থেকে মুক্তি পাওয়া যাবে, তাই খুব ভালোভাবে দেখো, কারণ নেশা আসক্ত ফ্যামিলি থেকে মানুষ মুক্তি পাক, সচ্ছলভাবে খুব ভালোভাবে তারা জীবনযাপন করুক এটাই আমি চাই। সেই জন্য আজ আমি আমার গুপ্ত যে ওষুধ সেটাও তোমাদের সামনে উপস্থিত করে দিলাম, যাতে এই ক্রিয়া করে এই মিশ্রণ করে তোমার ঘরের লোককে সুস্থ করতে পারো বা মদ আসক্ত জীবন থেকে বার করে আনতে পারো। জয় মাতারা, জয় গুরু বামদেব। আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে দেখা হবে, তোমরা খুব সুখে শান্তিতে ভালোভাবে থেকো, জয় মাতারা।